স্বাধীন বাংলাদেশের মানুষরা হারে হারে উপলব্ধি করছে কিন্তু আপনি কিন্তু মোটে কাটে উপলব্ধি করতে পারছেন না এই উপলব্ধি করতে না পার কারণ নাকি সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছে আজকে আজকে আপনি কি বলেছেন তাইলে তলে তলে আপনি ভারতের সঙ্গে এমন আপোষ করেছেন যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের প্রয়োজন নাই তাইলে আপনার কাছে মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা কিন্তু পাল্টে গেল আপনার কাছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা মানে কি আপনার কাছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা মানে গণতন্ত্রটা স্থায়ীভাবে হরণ করা আপনার কাছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা মানে কি কাদের সাহেব আপনার কাছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা মানে হচ্ছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা মানে হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে লাইগেশন করা আপনার কাছে মুক্তিযুদ্ধের চেতনা মানে কি আপনার কাছে মুক্তিযুদ্ধের চেতনা মানে মানুষের গণতন্ত্রকে ভূলণ্ঠিত করা মানুষের মূল্যবোধকে পুলিশের পায়ে পদদলিত করা আর ভোটের অধিকারকে বাংলাদেশের সমস্ত বাহিনীকে আপনি রক্ষী বাহিনীর মতো করে নিয়ন্ত্রণ করে বক্তাদের সম্পত্তি অবৈধ সম্পত্তি মনে করে বিনা ভোটে নিশিরাইতে এবং সমঝোতার 15টি বছর মানুষকে চতুর্থ পাথরের মতো আপনি মানুষের বুকের উপরে চেপে পড়ে আছেন আপনার মুক্তিযুদ্ধের চেতনা মানে কি শেয়ার বাজার লুণ্ঠন করা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি ব্যাংক ডাকাতি করা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি চালের কেজি 100 টাকা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি আদার দাম 500 টাকা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে রসুন হচ্ছে 400 টাকা লবণ দেখতে বাজারে নাই দুদিন পর কাফনের কাপড় পর্যন্ত পাওয়া যাবে না আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি বন্যার মুরগির তার উপদেষ্টাদের দিয়ে সিন্ডিকেট করা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি হাসপাতালের ওষুধ কোম্পানির যারা মালিক তারাও দেখা যাচ্ছে পেঁয়াজ আর ওই ফার্মের মুরগির সিন্ডিকেট তারা তৈরি করে বাংলাদেশের মানুষকে চেতন আজকে চিম্বি করছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি মৃত্যুর মুখে ধাবিত হওয়া রাষ্ট্রপতি স্যার সম্মেলনের উদ্যোক্তা জাতিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা জাতীয়তাবাদের স্থপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাখাল রাজার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী পরপর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশে পার্লামেন্টের পদ্ধতি প্রবর্তক বাংলাদেশে তত্ত্বাবধায়ক বিল পাস করে সেদিন পদত্যাগ করে জনতার আদালতে ভোট চেয়েছে দেশের মানুষ 116 সিটে বিরোধী দলের নেত্রী বানিয়েছিলেন এই দেশনেত্রীকে খালেদা জিয়াকে অথচ তার নাকি চিকিৎসার অধিকার নেই শেখ হাসিনা বলছেন আপনার আইনমন্ত্রী মিথ্যা কথা বলেছে সেদিন ওই ক্যানেলের টকশকারের সমার কাছে আপনি বলেছেন গৃহবন্দী থাকা অবস্থায় আদালতের মাধ্যম দিয়ে নাকি শেখ হাসিনা বলছেন বিদেশে গেছে বিষয়টি কিন্তু তা না উনি উনি প্যারোলে মুক্তি দিয়ে প্যারোলে জামিন নিয়ে নির্বাহী আদেশে উনি কাজাখস্তানের চিকিৎসা করার জন্য উনি বিদেশে গিয়েছিলেন নামে মাত্র তারের চিকিৎসা উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সমঝোতা করা মঈনুদ্দিন ফখরুদ্দিন যাদের প্রতিনিধিত্ব করেছে যে দেশের প্রতিনিধিত্ব করেছে তাদের সাথে ক্ষমতায় আসার সমঝোতা করা একজন আইনমন্ত্রী একজন সাংবাদিককে অসত্য তথ্য উপস্থাপন করে দেশ জাতি যাবে কোথায় বাংলাদেশের মানুষ কোন মন্ত্রণালয়ের কোন মন্ত্রী 15 বছর তো খবর কিন্তু নেয় না কেন নেয় না বাণিজ্য মন্ত্রী খবর নিয়ে আপনি কি করবেন ভাই টিপু বংশী এখন হয়ে গেছে ব্যবসায়ী আপনি বাণিজ্য মন্ত্রী খবর কি দিবেন খাদ্য মন্ত্রীর খবর কি দিবেন কৃষি মন্ত্রীর খবর কি দিবেন বাংলাদেশের কোনো কিছু কি মানুষের লাগামের মধ্যে আছে কোনো কিছুই কিন্তু মানুষের লাগামের মধ্যে নাই আজকে মুক্তিযুদ্ধের চেতনা মানে ইলিয়াস আলীকে অপহরণ করা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে চৌধুরী আলমকে অপহরণ করা আজকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা মানে ওই পারেক শ্রমিক নেতাকে জেলখানায় হত্যা করা ওদের মুক্তিযুদ্ধের চেতনা মানে টিকরগাছার সভাপতি নাজমুলকে অপহরণ করে পরের দিন